অবশ্যই এটা তো একটা খুব আনন্দের ব্যাপার, মানে আনন্দ বলতে একটা মানে এত মাস ট্রেন চলছে না আমাদের, একটা মানে যেভাবে বাসে যেভাবে চলাচল করতাম, গাড়িতে চলাচল করতাম, সেখান থেকে ট্রেন যাত্রাটা একটা মানে কমফোর্টেবল ছিল, অল্প সময়ে যেভাবে হোক আমরা পৌঁছে যেতে পারতাম, তো সেই জায়গাটা আবার নতুন করে ফিরছে একটা অবশ্যই একটা প্রত্যাশিত, সেই জায়গাটা আমরা ফিরে পাচ্ছি, ভালো লাগছে। দীর্ঘ সাত মাস ট্রেন বন্ধ ছিল, যা আকাশ থেকে শুরু করে যাত্রীদের প্রত্যেকেই একটা অসুবিধার মধ্যে পড়েছিল, সেটা একটা চালু হচ্ছে। মানে অসুবিধা বলতে তো প্রচণ্ড অসুবিধা হয়েছিল, আমরা ডেলি যাতায়াত করি, ঠিক আছে, ডেলি যাতায়াত করি, তো সেই জায়গা থেকে আমাদের যে কত রকম কত কিছু ফেস করতে হয়েছে, যেমন আমার বাড়ি অশোকনগরে, অশোকনগর থেকে সেক্টর 5 আমাকে প্রত্যেক দিন যেতে হতো অফিসের জন্য, তো সেখান থেকে ফেরার সময় যে সিচুয়েশনটা হতো বা যাওয়ার সময় প্রচণ্ড মানে প্রচণ্ড কষ্ট, তারপর একটা টাকা পয়সার ব্যাপার, মানে যা পেতাম তার ম্যাক্সিমামটাই চলে যেত আমার ভাড়াতে, তো সেখান থেকে ট্রেনটা হচ্ছে কমফোর্টেবল, অনেকটা ভালো লাগছে। আই থিঙ্ক আমার আমার মতো আরও অনেকেরই এই জায়গাটা হবে, যে কারণে ট্রেনটা বন্ধ ছিল করোনার প্রকোপ, তারপরে উত্তর চব্বিশ পরগনায় ঊর্ধ্বমুখী, সেই জায়গায় দাঁড়িয়ে কি সোশ্যাল দূরত্ব মানা যাবে? মানা যাবে, মানুষই তো মানে মানুষের জন্যই তো নিয়মটা, ঠিক আছে, তো এখন সেই জায়গা থেকে আমরা যতদিন যেমন অনেকে মাস্ক পরছে অনেকে মাস্ক পরছে না, আমি যেমন মাস্ক পরি, এক্সট্রা মাস্ক ক্যারি করি, স্যানিটাইজ করছি কিছুক্ষণ পরপর, আবার কিছু কিছু লোক আছে অনায়াসেই ঘুরে বেড়াচ্ছে, তো আমরা যতদিন সচেতনতা না হব, কোনো গভর্নমেন্ট বলুন বা যেই বলুন, কেউ কখনো কিছু করতে পারবে না, এটা আমাদের নিজেদেরকে সবার সময় সচেতন হয়ে সেইভাবে করতে হবে। আগেও দেখেছি যে ট্রেন সময় যত বাড়ানো ছিল 100% ট্রেন ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে শিয়ালদাকে বন্ধ করে দিয়ে যেসব লোকালগুলো কমিয়ে ছিল তাদের প্যাসেঞ্জারগুলো বাড়ির ঝোলার মতন ঝুলতে হতে হতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এখন এই সময় 40% ট্রেন সংখ্যা দেওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ট্রেন সংখ্যা কি বাড়ানো উচিত? বাড়ানো উচিত, তবে একটা যেমন সরকারের যেমন একটা সরকার বলুন যে যেইভাবে আমাদের গভর্নমেন্ট যেইভাবে উদ্যোগটা নিয়েছে, তো এটা একবারে না বাড়িয়ে আস্তে আস্তে করে মানুষ কিছুটা রিলিফ হোক আস্তে আস্তে সেটা করা উচিত, কীরকম কী সিচুয়েশান থাকে, এবার যদি সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল না থাকে তার বাইরে যদি চলে যায়, সেই ক্ষেত্রে যদি আবার সরকার বা গভর্নমেন্টের যদি মনে হয় প্রয়োজন হয় যে আমাদের জন্য আবার লকডাউন হোক বা কোনো কিছু হোক সেটার যদি তা ডিসিশান নেয় সেটাই করতে হবে, কারণ আগে তো মানুষের জীবন, তাই না, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু আমরাই যদি সেই আইন শৃঙ্খলাটা ভাঙি সেইভাবে করি তাহলে তো আর সেটা সঠিক হয় না, তো নিজেদের সব ইয়েতে সেইভাবে আমাদের করতে হবে। আমার নাম নীরাদ্রি আচার্য।
কাটসেট যাবে, চার নম্বরের গাড়ি কাটসেট যাবে, চার নম্বর প্ল্যাটফর্মের গাড়ি কাটসেট যাবে। Thank you.